আসসালামু আলাইকুম, আমি আশুর আক্তার রিয়া, আমি মগবাজার থেকে আসছি। আমি 2024 সালের এপ্রিল সেশনের জন্য কবি ইমিগ্রেশনে অ্যাপ্লাই করেছিলাম। 24-এর ফেব্রুয়ারিতে আমার COET হাতে পাই এবং এপ্রিলের 24 তারিখে আমার অ্যাম্বাসি ডেট ছিল, আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাকে ওয়েটিংয়ে দিয়ে দেয়। 11 দিন পর আমি হচ্ছে অ্যাম্বাসি থেকে কল পাই এবং আজকে হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত ভিসাটি হাতে পাই, আল্লাহ তাআলার অশেষ কৃপায়। আমার বাবা মায়ের দোয়া এবং তানজাবানি ট্রেনিং সেন্টারের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই সানজাবানি ট্রেনিং সেন্টারের MD আব্দুল হানান স্যার। সে তার এত সুন্দর করে ম্যানেজ করেছেন এই পুরো সেন্টারটা, তার ম্যানেজমেন্টের জন্যই অনেক সুন্দরভাবে চলছে এটা। তারপর আমার দুজন টিচার যাদের কাছে আমি ল্যাঙ্গুয়েজ শিখেছি, সুচিং স্যার এবং সোহেল স্যার, তারা আসলে কি বলবো, তারা বেস্ট। তাদের জন্য আমি NAT, JLPT এই দুইটা পরীক্ষায় পাশ করতে পেরেছি এবং 100+ মার্কস পেয়েছি, বিদেশি ভাষা আয়ত্ত করতে পেরেছি তাদের জন্যই। আসলে নরিত স্যার, তাকে আমি খুবই জ্বালিয়েছি এই পুরো সময়টা জুড়ে, কিন্তু সে কখনো বিরক্ত হয়নি, খুবই আন্তরিকতার সাথে আমার সব সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। আমি আসলে খুবই কৃতজ্ঞ সানজাবানি ট্রেনিং সেন্টারের প্রতি। এবং মেয়েদের জন্য বলবো যে জাপান আসলে একটা নিরাপদ দেশ অন্যান্য দেশের তুলনায়, এবং মেয়েরা যারা যাদের ইচ্ছা দেশের বাইরে যাওয়ার, তারা যেন ঘরে বসে না থাকে সমাজ বা পরিবারের দোহাই না দিয়ে। সানজাবানি ট্রেনিং সেন্টার প্রসেসিং প্লাস ল্যাঙ্গুয়েজ ফ্যাসিলিটিস দুইটাই দিচ্ছে, যেটা কিনা একজন মানুষের প্রথম পছন্দ হিসেবে সানজাবানি ট্রেনিং সেন্টারই হওয়া উচিত আমার মতে। সর্বোপরি আমি সানজাবানি ট্রেনিং সেন্টারের ঊর্ধ্বগতি এবং সমৃদ্ধি কামনা করছি।